Good morning, students. Welcome to online class of Firdaus Ali Khan Model School and College. Teacher introduction. I am Habiba Shabnam Shikha, assistant teacher, Firdaus Ali Khan Model School and College. Dear students, today we will learn write in words, write in numbers, greater to smaller and smaller to greater, fill in the blank. I have appeared again to tell you something new today. So student, today we will learn writing in words, writing in numbers, greater to smaller and smaller to greater, fill in the blank. তার আগে তোমাদের আমি একটা কথা বলে নিতে চাই, আমাকে অনেক অভিভাবকেরা তোমরা মানে ফোন করছে বা বলছে যে অঙ্কের ক্ষেত্রে যেন আমি একটু বাংলা তোমাদের সঙ্গে কথা বলি, যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে আজকে যে পড়াগুলো পড়াবো বা যেগুলো আমি আলোচনা করব, সেগুলো মাঝে মাঝে ইংলিশ বলবো, কিন্তু বাংলাটাও তোমাদেরকে বোঝানোর জন্য ম্যাথের ক্ষেত্রে বাংলাটা আমি একটু বেশি প্রয়োগ করব। ওকে, আমরা প্রথমে কি পড়ছি বলো দেখি। এর আগে আমরা পড়েছি 41 থেকে 60 পর্যন্ত, 41 থেকে 60 পর্যন্ত। তাহলে আজকে আমরা কি পড়ব? 61, 61 স্পেলিং টিকটা কি তোমরা জানো? এস আই এক্স সিক্স টি ওয়াই টি 61, ও এন ই ওয়ান 61, আমি জানি তোমরা সবাই পারবে। তারপর আরেকবার বলছি, এস আই এক্স সিক্স টি ওয়াই টি 61, ও এন ই ওয়ান 61। নেক্সট 62, 60 বানান তোমরা জানো। তারপর আবার বলছি, এস আই এক্স সিক্স টি ওয়াই টি 62, টি ডাব্লিউ ও টু 62। নেক্সট 63, এস আই এক্স সিক্স টি টি ওয়াই 63, টি এইচ আর ই ই টি এইচ আর ই। আমরা কিন্তু এর আগে 1 থেকে 10 পর্যন্ত যে বানানগুলো শিখছি সেগুলো কিন্তু আমাদের এখন কাজে লাগে। তোমরা একটু খেয়াল করে দেখো দেখি, 60, তারপরে কি আসছে? 3। তার মানে 63 মানে হচ্ছে কি বাংলায় যাকে আমরা কি বলবো বলো দেখি? 63, যাকে বাংলায় আমরা বলবো 63। নেক্সট 64, নেক্সট 64 যাকে বাংলায় আমরা বলি 64, যাকে বাংলায় আমরা কি বলি বলো তো? 64। কিন্তু ইংলিশে আমরা এটাকে কি বলবো? 64, কি বলবো? 64, এস আই এক্স সিক্স টি ওয়াই টি 64, এফ ও ই ওয়ার্ড 64। এরপর 65, একই নিয়ম, এস আই এক্স সিক্স টি ওয়াই টি 65, এফ আই কি 65। তোমরা কি বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো আমার কথা। এরপরে আসো 66, এস আই এক্স সিক্স টি ওয়াই টি 66, এস আই এক্স 66। নেক্সট 67, 67, এস আই এক্স সিক্স টি ওয়াই টি 67, এ সি ভি ই এন। তোমাদের মনে আছে সেভেন বানান? মনে পড়ো দেখি, সেভেন স্পেলিং কি? এস সি সে ভেন ভি ই এন সেভেন। সো 67 স্পেলিং, এস আই এক্স সিক্স টি ওয়াই টি 67, এস সি ভি ই এন 67। লুকস দ্য স্লাইড 68, 68, এস আই এক্স সিক্স টি ওয়াই টি ইজি, তাই না? হ্যাঁ, এস আই এক্স সিক্স টি ওয়াই টি 68, 8 বানান, ডু ইউ রিমেম্বার? হ্যাঁ, ইয়েস, ই আই জি এইচ টি 8, 68। নেক্সট 69, এস আই এক্স সিক্স টি ওয়াই টি 69, এন আই এন ই, এন আই এন ই। 70, and 70, 70 spelling, A-C-V-E-N, 70, T-Y-T, 70. তার মানে আমরা কি পড়লাম বলো দেখি? 61 থেকে 70 পর্যন্ত বানান, যাকে ইংলিশে আমরা বলবো 61 থেকে 70 পর্যন্ত বানান, বা কথায় লিখো যাকে বলি ইংলিশে বলবো স্পেলিং, মানে 61 থেকে 70 পর্যন্ত আমরা স্পেলিং করে নিলাম। এরপর আমরা কি করবো বলো দেখি? রাইট ইন নাম্বারস লিখবো। এখন আমি তোমাদের দেখো কিছু শব্দ লিখে দিয়েছি, এর মানে তোমাদেরকে নাম্বারটা লিখতে হবে। আমরা এর আগে লিখলাম রাইট ইন ওয়ার্ডস, এবার লিখবো রাইট ইন নাম্বারস। প্রথমে কি আছে? 63, কি আছে প্রথমে? 63, 63 আমরা কিভাবে লিখবো বলো দেখি? গুড, 63। আচ্ছা, তারপরে কি আছে? 66, খেয়াল করছো কি আছে? 66, 66 কিভাবে লিখবো? ইয়েস, 66, 66। নেক্সট 69, 69, তারপরে কি করব? 67, গুড। তারপরে কি আছে? 64, 64,
ফোর। তাহলে আমরা কি শিখলাম এর আগে? রাইট ইন ওয়ার্ডস, এবার শিখলাম রাইট ইন নাম্বারস, মানে নাম্বারগুলো আমাদের লেখা থাকবে তোমাদেরকে, সেগুলো ওয়ার্ডসে লেখা থাকবে, সেগুলো তোমাদেরকে সংখ্যায় লিখতে হবে। যেমন 63 সংখ্যা লিখতে হবে 63, স্পেলিং থাকবে 66, তোমাদেরকে লিখতে হবে 66, 69, 69, 67, 67, 64, 64, ওকে? আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা আমরা পরেরটাতে যাই এবার। আমরা এখন কি শিখবো? আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, নাও উই উইল রান গ্রেটার টু স্মলার অ্যান্ড স্মলার টু গ্রেটার। তোমরা জানো গ্রেটার টু স্মলার মানে কি, অ্যান্ড স্মলার মানে স্মলার টু গ্রেটার মানে কি? যেটা আমরা বাংলায় বলি, বড় থেকে ছোট করো বা ছোট থেকে বড়কে সাজিয়ে লিখো। কি আছে প্রথমে দেখো, 70, তারপরে আছে 66, তারপরে 68, 64, 69। এটাকে যদি আমরা বড় থেকে ছোট করি তাহলে কি আসবে প্রথমে বলো তো? 70, গুড। নেক্সট কি আসবে? 69। নেক্সট কি আসবে? 68। নেক্সট কি আসবে? 66। নেক্সট কি আসবে? 64। দেন তাহলে আমরা কি বুঝলাম, স্মলার গ্রেটার টু স্মলার শিখলাম এখানে কোন সংখ্যাগুলো থেকে? 70, 66, 68, 64, 69। এটাকে আমরা বড় থেকে গ্রেটার টু স্মলার, বড় থেকে ছোট করছি, সেই ক্ষেত্রে প্রথমে আমরা কি দিছি বলো তো? 70 কি দিছি? 70। নেক্সট 69, নেক্সট 68, নেক্সট 66, নেক্সট 64। ওকে স্টুডেন্টস, এরপরে আসবো আমরা স্মলার টু গ্রেটার। প্রথমে আছে 68, 61, 63, 65, 69। এখানে স্মলার টু গ্রেটার করতে গেলে এখানে আমার প্রথমে কি আসবে? 61, যেটা আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছি, 61। নেক্সট 63, নেক্সট 65, নেক্সট 68, অ্যান্ড নেক্সট 69। তাহলে আমরা এর আগেরটা শিখলাম গ্রেটার টু স্মলার, এখন শিখলাম আমরা স্মলার টু গ্রেটার। স্মলার টু গ্রেটার করতে আমরা কি করলাম বলো দেখি? 61, 63, 65, 68 অ্যান্ড 69 আমরা লিখবো, ওকে? এরপর আমরা করব ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কি করব বলো দেখি? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক মানে শূন্যস্থান পূরণ, যেটা আমরা এর আগে সংখ্যা একটা সংখ্যা দেই, যেটা আগে লিখতে হয় পরে লিখতে হয়, সেই ক্ষেত্রে আমার সংখ্যাগুলো বসানো আছে। তোমরা দেখো 62, নেক্সট আমাদের কি বসবে? 63। আচ্ছা যদি 67 থাকে প্রিভিয়াস নাম্বার কি বসবে? 66। তারপর যদি 64 থাকে নেক্সট নাম্বার কি বসবে? 65। আর যদি 70 থাকে তাহলে প্রিভিয়াস নাম্বার কি বসবে? 69। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক মানে যে টানটা আমার, দেখো দেখো একটা টান দেওয়া আছে, এর উপরে যে অংশটা আবার সেটা আমাদের পরীক্ষার সময় তো দেওয়া থাকবে না, সেই অংশটাকে তোমাদেরকে পূরণ করতে হবে। তারপরে দেখো 61 আছে কিন্তু আমার দেওয়া থাকবে 66, তোমাদেরকে লিখতে হবে 60, 60। এইভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক তোমাদেরকে করতে হবে। তোমরা নিশ্চয় আমার কথা বুঝতে পারছো এবং পারবেও আশা করছি। সো স্টুডেন্ট তোমরা সবাই ভালো থাকবে থাকবে এবং নিয়ম মতো চলাফেরা করবে, এটা আমার একটা মানে তোমাদের প্রতি আদেশও বলতে পারো, বা বা আমার কথা শুনবে, ভালোভাবে থাকবে, এই সময় কেউ ঘরে বাহিরে যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তোমাদের সঙ্গে আবার আমার পরবর্তীতে ক্লাসে দেখা হবে। আর তোমাদেরকে যে আমি বাড়ির কাজগুলো, যে হোমওয়ার্ক বলা যাবে, যেগুলো আমি তোমাদেরকে পড়ালাম, এগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। ওকে, সি ইউ নেক্সট ক্লাস। গুড বাই স্টুডেন্টস, থ্যাংক ইউ।